ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটু অসুবিধার কারণে আমি ভিডিওটা করতে পারিনি, শরীরটা একদমই ভালো ছিল না, তাই পাকুলি আর বনি ভিডিওটা করেছে। দেখতে থাকুন আর সাথে থাকুন আমার চ্যানেলটার। আজ 21 জুলাই, আমরা বুকু মামা এসছে, তো আমরা এখন আজকে ডায়মন্ড প্লাজায় যাচ্ছি, খেতে যাচ্ছি। দিদা আছে, আমি, মা অ্যান্ড আমার ভাই বনি আছে। অনেকদিন ধরে মায়ের নতুন জুতোর একটা রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু সেটা দেওয়া হচ্ছিল না, কারণ মাকে নিয়ে কোথাও বেরোনো হচ্ছিল না বলে। তাই আজকে একটা জুতোর দোকান থেকে জুতোই কিনে দিলাম। সেল চলছিল বলে ঢুকে সেখানে হাফ 50% 60% সেল ছিল অনেক, কিন্তু আমাদের গাফিলতি আর সেলসম্যানদের চালাকিতে লাস্টে 2000 টাকার জুতো কিনে বাড়ি ফিরতে হলো। তারপরে ডায়মন্ড প্লাজার উপরের ফ্লোরে গিয়েছিলাম, সেকেন্ড অথবা থার্ড মনে নেই আমার এখন, সেখানে গেছিলাম খাবার খাওয়ার জন্য, রেড কিচেন। অনেকদিন কোথাও বেরোনো হয় না, তাই ভাই বারবার বলা সত্ত্বে শরীর খারাপ নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে দেখলাম একদিকে ভালোই হয়েছে, বাইরে বেরিয়ে শরীরটা আস্তে আস্তে ভালো হতে থাকলো আর মনটাও ভালো হয়ে গেল। তাই একটু ভাবলাম একটু ভিডিওই করে নিই। এখন রেড কিচেনের বাইরের দিকের লাউজটা, চা কফি অ্যান্ড মোর বলে যে জায়গাটা, সেখানে আমরা বসেছিলাম। এটা আমি খেয়েছিলাম ব্লু হাওয়াইন সফট ড্রিঙ্কস, এটা মায়ের ছিল, মার থেকে টেস্ট করলাম। আর একটা খেয়েছিলাম ওয়াটারমেলন কুলার, এই ড্রিঙ্কসটা, এটাও খেয়েছিলাম, এটা পাকুলির ছিল, ওখান থেকেও টেস্ট করেছিলাম। সব কিছু থেকে টেস্ট করা চাই আমার। এইটা একটা প্ল্যাটার গন্ধরাজ ভেটকি, সাথে ছিল গার্লিক ব্রেড আর ম্যাশ পটেটো, খুব ভালো ছিল টেস্টটা। ও, একটা হোয়াইট সস ছিল, সেটা স্বাদও খুব সুন্দর। সাথে কিছু ছিল বিনস, গাজর ব্লাঞ্চ করা, সেটাও একটু খেয়ে দেখলাম কেমন খেতে, টেস্ট করে দেখলাম, খুবই ভালো খেতে। হোয়াইট সসটাও খুব সুন্দর খেতে, ওটাও একটু টেস্ট করে দেখলাম ভাইয়ের থেকে নিয়ে। এটা ভাইয়ের প্ল্যাটার ছিল, ভালো হয়েছে সসটা। এটা ছিল স্প্যাগেটি আলফ্রেডো পাস্তা ভেজ, এটাও খেতে খুব ভালো। এটাও যেহেতু টেস্ট করে ফেললাম আমি, যেহেতু আমি ব্লগ করি তাই আমাকে কেউ কিছু মুখের ওপর বলতেও পারছে না, যাই হোক, তাও সবার থেকে টেস্ট করাটা আমার উচিত, যেহেতু বনি থেকেও একটু টেস্ট করলাম। এটা ছিল পোর্ক চপ, এটা খেতেও খুব ভালো, এটা অল্প করে খেয়েছিলাম আমি, তো অল্প পোর্শন ছিল যে মুখের মধ্যে ঢুকাতে পারছিলাম না, যেহেতু আমি অল্প ছোট ছোট পিস করে খাই। আমি আর মা খেয়েছিলাম ক্যান্টোনিন স্টাইল নুডলস চিকেন, এটা আমার খুবই ভালো লাগে, যেহেতু একটু গ্রেভি থাকে আর মাও গ্রেভি চাউটা খেতে ভালোবাসে, তাই আমাদের খুব ভালো লেগেছিলো এটা খেতে। আর সঙ্গে লাট মাই কাই বলে একটা চিকেন মিট বল মতন ছিল। সব খাওয়া দাওয়ার পর এবার ফিরছি আমরা, এত রাত হয়ে গেছে তাই উবের ছাড়া আর ভরসা নাই, তাই উবের নিয়ে নিলাম আমরা। আর ভাই, মা আর বন্ধু আর বন্ধুর বউ ছিল, ওরা আমাদের ড্রপ করে দিয়ে গেল আমাদের বাড়িতে। আমাদের ফিশ ফ্রাইটা খাও, প্ল্যাটারে ফিশ ফ্রাইটা, লোটে ফিশ ফ্রাই, মেথি মাছ।
লোটে মাছই তো বলবো, লোটে মাছ করেছি তো লোটে মাছ বলবো না, মিথ্যা কথা বলবো কেন? কেমন হয়েছে ভাই? চলে যাচ্ছে, তাই ভাইয়ের জন্মদিনটা আগেই সেলিব্রেট করে নেবো ভাবলাম। তাই একটা পাকুলি বানি একটা কেক দিয়ে গেছিলো, সেই কেকটা কাটা হলো পরের দিন। আর যেহেতু 5ই আগস্ট ওর জন্মদিন, এত তাড়াতাড়ি বার্থডে সেলিব্রেট, সবাই একটু অবাকই হয়ে গেছে। যাই হোক, যখন ছবি দেওয়া হয়েছে ফ্যামিলি গ্রুপে, মানে হোয়াটসঅ্যাপে একটা ফ্যামিলি গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে একটা ছবি দেওয়া হয়েছিল ভাইয়ের জন্মদিনে। যাই হোক, আমার ভাইকে তো আর আমি 5ই আগস্ট পাবো না, তাই ভাইয়ের জন্মদিনটা আগেই সেলিব্রেট করে নিলাম মা বাবার সাথে। আপনারাও একটু উইশ করে দেবেন আমার ভাইয়ের জন্য, যাতে সে দীর্ঘজীবী হয়, ভালোভাবে কাজ করতে পারে, ভালো ছেলে অবশ্যই আমার বাবা মায়ের, আর ভালো একটা বাবা হয়, আর ভালো কারোর স্বামী হয়, আর আমার অবশ্যই ভাই, ভালোই ভাই, সেটা আর আমি চাই, সেটা তো আপনারা জানেনই। যাই হোক, আমরা সেলিব্রেট করে নিই, চলুন। কেকটার ফ্লেভার ছিল কাঁচা আমের, মা তো আগেই টেস্ট করে নিল, যেটা বুকু কেটে রেখেছিল, বুকু খেলো না যেহেতু ওর পেট ভরা ছিল। ও যেহেতু আমার হাতে সাদা চাউটা খেতে ভালোবাসে, তাই সাদা চাউটাই খেয়েছিল, আর চার সাথে খেয়েছিল লোটে মাছের ফিশ ফ্রাই। আমি এই দুটো বানিয়ে রেখেছিলাম ভাইয়ের জন্য, যে সকালবেলা খাবে বলে তাড়াতাড়ি করে। আর এই দেখতে দেখতে যাওয়ার সময় হয়েই এলো, আর একটু তিলোত্তমা মেঘমা ওদের জন্য একটু কেক গুছিয়ে দিলাম, যেহেতু ফ্লাইটে যাচ্ছে নিয়ে যাওয়ার অসুবিধা নেই, তাই একটু কেক ওদের দিয়ে দিলাম, যাতে ওরা তো একটু ভাইয়ের জন্মদিনের কেক খেতে পারে। আর সাথে দিয়েছিলাম লোটে মাছের ঝুড়ি, ও সেটা রাতে খেয়েছিল, ফোন করে পরে শুনেছিলাম। লোটে মাছের ঝুড়ি এটাও খুব ফেভারিট ওর একটা জিনিস। মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল যে ভাই চলে যাবে, ভাই এসেছিলো, মনটা একটু ভালো লাগছিলো, জলপাইগুড়িতে থাকে, এত দূরে থাকে, আমরা আমাদের মতন তিনজন একা একা থাকি, যেহেতু ভালোই লাগে ভাই এলে মাঝে মাঝে। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রাখবেন, আর উইশ করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ ব্লগটার সাথে থাকার জন্য।